জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল সুবিচারে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হল, যদি কোনো তান্ত্রিক বা ওঝা আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় বা বেঁধে দেয়, তাহলে আমাদের কি করা উচিত। আজ আমরা আপনাদের এমন একটি সহজ উপায় বলবো, এতে এক টাকাও লাগে না। এটি শুধুমাত্র একটি টেকনিক। এই টেকনিক এতটাই কার্যকরী যে এটি করলে আপনি অবশ্যই উপকার পাবেন। যত বড় তান্ত্রিকই আমাদের বুদ্ধি বন্ধন করুক না কেন, বা আমাদের বুদ্ধি তার বশে করুক না কেন, আপনি তা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে যদি কেউ তন্ত্রমন্ত্র দ্বারা আপনার বুদ্ধি বন্ধন করে, তাহলে আমাদের বুদ্ধি আমাদের নিয়ন্ত্রণে কাজ করে না, অন্যের নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করে। তাই আপনি যদি এই উপায়টি করেন, তাহলে বিশ্বাস করুন, আপনার বুদ্ধি 101% খুলে যাবে এবং আপনার বুদ্ধির বন্ধনও ভেঙে যাবে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তবে তার আগে আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসেন, তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এটি আমাদের অনুপ্রাণিত করে এবং আপনার কোনো খরচও হয় না। তো বন্ধুরা, এই পৃথিবীতে সব ধরনের মানুষই বাস করে আর প্রতিনিয়ত অনেক ধরনের ঘটনা ঘটে। কিছু কিছু ঘটনা আছে যা আমাদের হৃদয় ও মনের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে, আর সেই সব ঘটনার মাঝে আমরা অনেক কিছু নিয়ে ভাবতে শুরু করি। যেমন আমরা কিছু কাজ শুরু করি এবং চার দিন পরে এটি বন্ধ করে আরেকটি কাজ শুরু করি, কয়েকদিন পর এটিও বন্ধ করে আবার তৃতীয় কাজে লেগে পড়ি, কিছুতেই সাফল্য অর্জন করতে পারি না। কেন পূর্ণ মনোযোগের সাথে কাজ করা যায় না? যে কাজটি করার জন্য এগিয়ে গেলেন, কেন তাতে মন লাগলো না? যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন এমন করছেন, তখন আপনি নিজেও জানেন না আমি কেন এমনটা করছি, তার মানে আপনার বুদ্ধি আবদ্ধ হয়ে গেছে। যখন বুদ্ধি আবদ্ধ হয়, তখন আমাদের বুদ্ধি কাজ করতে সক্ষম হয় না, কোনো কাজে মনোনিবেশ করতে অসুবিধা হয়, পরপর এটি আমাদের শরীরকেও প্রভাবিত করে। প্রথমত এটি আমাদের মনকে প্রভাবিত করে, মন বুদ্ধিকে প্রভাবিত করে এবং এর লক্ষণগুলি শরীরে দৃশ্যমান হয়। তারপর আমাদের কিছু হয়েছে ভেবে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, আর ডাক্তার বলে দেয় আপনি ডিপ্রেশনে ভুগছেন। এখন ডাক্তার তো ডাক্তারের ভাষায় কথা বলবেন, আপনি এটাকে ডিপ্রেশন বলতে পারেন অথবা আপনি এটিকে বুদ্ধি বন্ধনও বলতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কে করে এই কাজ? সেই ব্যক্তি এটা করে যারা আপনাকে হিংসা করে, যারা আপনাকে শত্রু মনে করে, আপনার অগ্রগতি দেখে যাদের হৃদয়ে আঘাত লাগে, যারা আপনার অগ্রগতি দেখতে চায় না, তারা এটা করে, বা টাকার লোভে কেউ এটা করে, অথবা আমাদের কিছু আত্মীয় আছে যারা আমাদের উন্নতিতে সন্তুষ্ট নয় এবং খুশি নয়, তারাও এই কাজ করে। যদি তিনি নিজে এই কাজ করতে না পারেন, তবে তিনি কোনো তান্ত্রিকের দ্বারা সম্পন্ন করেন। তারা কি করে? ভুল শক্তির মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করা খাওয়ার আপনাকে খাওয়ায় বা পান করিয়ে দেয়। এরপর এটি একটি বন্ধন তৈরি করে। এটি এমন একটি বন্ধন যা সহজে ভাঙে না, একজন মানুষকে ধ্বংস করে দেয়। অথবা আমরা যখন ব্যক্তিগতভাবে কোনো তান্ত্রিকের কাছে যাই, তখন তার চোখে এমন শক্তি থাকে যা ত্রাতকের মাধ্যমে সৃষ্টি হয়, যাকে আমরা সম্মোহনের শক্তি বলি। সেই সম্মোহনের শক্তির প্রভাবে তার কথায় আমরা সম্মোহিত হই, তারপর তার ইচ্ছা অনুযায়ী আমাদের আচরণ শুরু হয়। আমরা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করি, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু যখন আমরা ঘুরে ফিরে একই ব্যক্তির কাছে কোনো না কোনোভাবে পৌঁছাই, তখন আমাদের সমস্যা দূর হয়ে যায়। বন্ধুরা, এখন যদি আমরা কোনোভাবে জানতে পারি যে আমাদের উপর তন্ত্রমন্ত্র ব্যবহৃত হয়েছে, আমাদের বুদ্ধি বন্ধন করা হয়েছে, তাহলে আমি এখন আপনাকে যে উপায়টি বলতে যাচ্ছি তা একটি খুব শক্তিশালী উপায় এবং খুব সহজ উপায়।
আপনাকে যা করতে হবে তা হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগতে হবে। ব্রহ্ম মুহূর্তে যদি জাগতে না পারেন তাহলে সকাল 8টার আগে এই কাজ করুন, খুব ভালো ফলাফল দেয়। এরপরে যদি আপনি এটি করেন তবে আপনি এত ভালো ফল পাবেন না। অথবা আপনি রাতে এই উপায় করতে পারেন, যখন একেবারে শান্ত পরিবেশ থাকে অর্থাৎ রাত 10টার পরে। তবে আমি আপনাকে পরামর্শ দেব, আপনি এই কাজটি সকাল সকাল করুন। আপনি যখন খালি পেটে থাকবেন তখন এই কাজটি করুন, খাওয়ার পর করলে ততটা উপকারী নয়, তাই সকালে করাই ভালো। তাহলে কি করবেন মনোযোগ দিয়ে শুনুন। যখনই আপনার পেট খালি থাকবে আপনি একটি আসন নিয়ে সেই আসনে বসবেন। আপনার মুখ উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। এরপর আপনার মধ্যমা আঙুল আপনার আজ্ঞাচক্রের উপর রাখুন। সম্ভবত আপনার জানতে ইচ্ছে করছে এই আজ্ঞাচক্র কি। আমি আপনাকে বলি যে আমাদের কুণ্ডলিনী শক্তির 7টি চক্র রয়েছে। সেগুলি হল মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞাচক্র ও সহস্রার চক্র। কিন্তু আমাদের বেশিরভাগ কাজ শুধুমাত্র এই আজ্ঞাচক্র দ্বারা পরিচালিত হয়। আজ্ঞাচক্র আমাদের দুভুরুর মাঝখানে অবস্থিত, যেখানে টিপ পড়া হয়। আপনি এই জায়গাটা মধ্যমা আঙুল দিয়ে একটু চাপুন। এত চাপ দিন যে আপনার মনে হবে এখানে কিছু দিয়ে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি খুব বেশি চাপ দেন তবে আপনি এটি বেশি সময় করতে পারবেন না। এরপর আপনাকে যা করতে হবে তা হল আপনাকে শ্বাস নিতে হবে, ছাড়তে হবে। আপনার আজ্ঞাচক্রে মধ্যমা আঙুল ঠেকিয়ে শ্বাস টেনে ধরে রাখুন। এরপর শ্বাস আটকে রাখা অবস্থায় ওম উচ্চারণ করুন, তারপর শ্বাস ছেড়ে দিন। কিভাবে ওম জপ করবেন শুনে নিন। বন্ধুরা, ওম জপের সময় একটু চাপ বাড়াতে হবে যাতে আমাদের মনোযোগ আজ্ঞাচক্রের উপর থাকে। কারণ আমরা চাপ দিচ্ছি যাতে আমাদের মনোযোগ এখানে থাকে। যখন আমাদের মনোযোগ এখানে থাকবে তখন আমাদের বুদ্ধির শক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের আজ্ঞাচক্র সক্রিয় হতে শুরু করবে। তাই প্রতিদিন 4 বা 5 মিনিট ধরে এই উপায়টি করুন। এভাবে করলে প্রথম দিন থেকেই ফল পাওয়া শুরু হবে। আর যত বড় তান্ত্রিক এই কাজ করে থাকুক না কেন, তা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আপনার বুদ্ধি আপনার অধীনস্থ হয়ে যাবে। এরপর থেকে আপনার আজ্ঞাচক্র আপনার শরীরকে আদেশ দিতে শুরু করবে, আর কারো হুকুম মানবে না। কারণ ওম এমন একটি শব্দ যাতে 3 ঈশ্বরের শক্তি রয়েছে এবং এটি পরম পিতা পরমেশ্বরের প্রতীক। পরম পিতা পরমেশ্বরের চেয়ে বড় কোনো তান্ত্রিক শক্তি নেই, কোনো নেতিবাচক শক্তি নেই। তাই এই কাজটি করলে আপনার আজ্ঞাচক্র স্বাধীন হয়ে উঠবে এবং আপনার সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন হতে শুরু করবে। আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি এটি আপনার জীবনে সহজেই বাস্তবায়ন করতে সক্ষম হবেন। এভাবে বেশ কয়েকদিন করতে থাকলে আপনার আজ্ঞাচক্র সক্রিয় হয়ে উঠবে এবং আপনি ঐশ্বরিক আশীর্বাদ পেতে শুরু করবেন। আপনি কোনো টাকা পয়সার খরচ ছাড়াই এই উপায়টি করতে পারেন। আপনি যদি এটি করেন তবে আপনি সফলতার পথ খুঁজে পাবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা থেকে মুক্ত হবেন। বন্ধুরা, আমি আশা করি ভিডিওটি আপনার জন্য খুব দরকারি প্রমাণিত হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ভিডিওতে লাইক দিন এবং আগে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।